السلام والسلام، السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে 20তম রোজা, আজকে আমরা 21তম তারাবি পড়লাম, সেখানে 24তম পারা তেলাওয়াত করলেন হাফেজগণ। সেখানে আমরা যা শুনলাম আজকে, সেটা আরবির যে বাংলা অনুবাদ অর্থাৎ কোরআনুল কারিমার যে অনুবাদগুলি অনেক তাৎপর্যপূর্ণ। এখানে তিনটি সূরা, সূরা জুমার, সূরা আল মুমিন এবং হামিম আস-সাজদা, তিনটি সূরা সমন্বয়ে 24 পারা রয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে এবং জান্নাতের এবং জাহান্নামের বিভিন্ন বিষয় এখানে আলোচিত হয়েছে। সূরা জুমারে এখানে কিছু অংশ 23 পারায় ছিল এবং কিছু অংশ যেটা 24 পারায় রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অর্থাৎ যারা কাফির তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বিচার ফয়সালার পর হাশরের ময়দানে কাফিরদেরকে পেছন থেকে এভাবে হাঁকিয়ে মানে তাড়া করে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. অর্থাৎ এখানে যখন তার জাহান্নামের কাছে এসে যাবে, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, অর্থাৎ হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে যখন জাহান্নামের ঠিক নিকটে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদের, কাফিরদের, সেখানে যাওয়ার পরই জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষক সেখানে তিনি বলবেন, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে কোনো রসুল আসেনি? তিনি প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতসমূহ পাঠ করতেন এবং আজকে তোমাদেরকে আজকের এই দিবসের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করতেন? তিনি প্রশ্ন করবেন জাহান্নামের রক্ষক। তারা বলবে, হ্যাঁ এসেছিলেন। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু শাস্তির বাণী হুকুম কাফিরদের উপর সাব্যস্ত হয়েছে, তাদেরকে বলা হবে, কিলাদখুলু أبواب جهنم خالدين فيها, তাদেরকে বলা হবে এখন জাহান্নামের দরজার সময় প্রবেশ করো, সেখানে যেখানে স্থায়ীভাবে তোমরা থাকবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ সেটা এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার বর্ণনা করছেন যে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম অহংকারীদের জন্য, যারা দুনিয়ায় অহংকার দম্ব ভরে বেড়াত, আল্লাহকে অস্বীকার করতো, আল্লাহর সাথে শরিক করতো, শিরক করতো এবং নবী আম্বিয়া আলাইহিসসালামদেরকে নানানভাবে কষ্ট দিত, তাদেরকে এরকম আজাব দিয়ে গ্রেফতার করা হবে সেদিন। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন পরবর্তী আয়াতে, খুবই সুন্দর আরেকটি কথা বলছেন, সেটি হচ্ছে
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. অর্থাৎ এখানে আগের গ্রুপ যেটা সেটা হচ্ছে জাহান্নামী কাফিরদের সম্পর্কে, এখন জান্নাতীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। অর্থাৎ এখন আর যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জান্নাতীদেরকেও এভাবে দলে দলে নিয়ে যাওয়া হবে যখন জান্নাতের কাছে এসে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা সালাম সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন জান্নাতের কাছে এসে যাবে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষক বলবে তোমাদের উপর সালাম, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর সালাম, তোমরা পবিত্র, তিবতুম ফাদখুলুহা খালিদিন, সুতরাং জান্নাতে প্রবেশ করো যেখানে চিরদিন থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। অর্থাৎ এখানে সূরা আয-জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জাহান্নামীদের বর্ণনা, ভয়ঙ্কর বর্ণনা এবং জান্নাতীদের সুসংবাদ দিয়েছেন। এরপরেই আরেকটি সূরা রয়েছে, সেটা হচ্ছে সূরাতুল মুমিন, সেখানে আয়াত সংখ্যা রয়েছে 85, রুকু রয়েছে 9টি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে কিছু যে কথাগুলি বলছেন আমি শুরুর দিকের কিছু আয়াতের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিজ যামবি ওয়া কাবিরিত তাওবি شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك তাকাল্লুবুহুম ফিল বিলাদ সাদাকাল্লাহুল আযীম। অর্থাৎ এখানে আমি 5টি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হামিম, এ কিতাব সে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত যিনি মহা প্রভাবশালী মহাবিজ্ঞ। অর্থাৎ এমন একজন মহান রব্বুল ইজ্জতুল জালালের নিকট থেকে এই কিতাবটি এসেছে যেটি তিনি অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী এবং প্রভাবশালী, যিনি পাপ মার্জনাকারী, গাফিরুল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব, অর্থাৎ তওবা কবুলকারী, কঠিন শাস্তি প্রদানকারী এবং মহা শক্তিমান। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাহু, তার দিকে সকলে প্রত্যাবর্তন, ইলাইহিল মাসির। যারা কাফির, মা ইউজাদিলু ফিল ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগুরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, তার দিকে সকলের, যারা কাফির তারাই ঝগড়া করে আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে, সুতরাং শহরে তাদের যাতায়াত যেন আপনাকে ধোকায় না ফেলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সতর্ক করে দিচ্ছেন যে তাদের এই যাতায়াত যেন আপনাকে কোনো ধোকায় না ফেলে। একটি ঘটনার বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি বলছেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযযাবাত ক্বাবলাহুম ক্বাওমু নূহ ওয়াল আহযাব মিন বাদিহিম,
وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب. অর্থাৎ হলো তাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে আরও অনেক দল রাসূলগণকে অবিশ্বাস করেছিল এবং প্রত্যেক সম্প্রদায় ইচ্ছা করেছিল তাদের রাসূলকে পাকড়াও করবে। তারা অনর্থক ঝগড়া করেছিল যাতে ঝগড়া দ্বারা সত্যকে মিটিয়ে দিতে পারে, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কেমন ছিল আমার শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, বন্ধু সেই শাস্তিটি কেমন ছিল? তারা যে চক্রান্ত করেছিল আমার নবী আম্বিয়া আলাইহিসসালামদের বিরুদ্ধে, কিন্তু আমি তাদের পাকড়াও করলাম। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা অনেক কথা এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে খুলে বর্ণনা করছেন। এরপরে সূরা আল মুমিনিনে অনেক ঘটনা আসছে, অনেক আয়াত এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনেক কিছু এখানে আদেশ নিষেধ উপদেশ প্রদান করেছেন, অনেক ঘটনার অবতারণা করেছেন। এরপরে যে সূরাটি এখানে ২৪ পারায় তেলাওয়াত করা হয়েছে সেটি হচ্ছে হামিম আসজদা। এটি মক্কা অবতীর্ণ মাক্কি জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত সংখ্যা হচ্ছে ৫৪টি, রুকু হচ্ছে ৬টি। এখানে শুরুর দিকে কিছু আয়াতের অর্থ আমি তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়্যান عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. অর্থাৎ এখানে হামিম আসজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম এ দয়াময় পরম দয়ালু নিকট হতে অবতীর্ণ। তানজিলুম মিনার রহমানির রহিম, এ এমন কিতাব যার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে আরবি কোরআন রূপে, সে সম্প্রদায়ের জন্য যারা সে সম্পর্কে জানে। কোরআন সুসংবাদদাতা এবং সতর্ককারী, অথচ তাদের অধিকাংশই লোকই উপেক্ষা করে, সুতরাং তারা শ্রবণই করে না। তারা নবীকে বলে, আপনি যার প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন সে বিষয় আমাদের অন্তর পর্দা দ্বারা আবৃত, কর্ণ ও এ ব্যাপারে বধির এবং আমাদেরও আপনার মাঝে রয়েছে অন্তরায়, সুতরাং আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করি। অর্থাৎ এখানে কাফিররা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে বলছেন যে আপনার আমাদের মাঝখানে অনেক তফাৎ রয়েছে, অতএব আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করি। বিষয়টা সুরাল কাফিরুনের মতোই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাফিরদেরকে বলছেন, কাফিরদের সম্পর্কে বলেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা তিনটি সুরার কিছু সার নির্দেশ এতক্ষণ শুনলাম। আজ ২১তম রজনী, রহমত বরকত এবং নাজাতের আজকে শেষ ১০ দিনে আজ প্রথম দিন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের এই রজনীত জাগ্রত অবস্থায় তিলাওয়াত করিম, নামাজ, তাসবিহ, তাহলিল, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, অর্থাৎ লাইলাতুল কদর এটা অর্জন যেন করতে পারি এবং আমাদের জীবনে এটা নসিব হয়, এটা প্রত্যেকটা মুমিন মুসলিমের মুসলিমার অন্তরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদর
এটা অর্জন করার তৌফিক দান করুক, আমাদেরকে এটা নসিব করুক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতায়ের বদলাতে মাফ করে দিক। সাইয়িদুল মুরসালিন আকায়েন আমদার তাজিদার মদিনা জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলাতে আমাদের এই সমস্ত খিদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।